বাইরে কি এখন আমাদের কাছে অর্ডার করছেন, টাকা পয়সা দিছেন? না না দেইনি। আচ্ছা বাইরে এখনো কিন্তু টাকা পয়সা দেন? আগে তাদেরকে দেখাইছি আমাদের ভালো মন্দ, এখন যদি ভালো লাগে তাহলে তারা আমাদের কাছ থেকে নেবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ইমরান মেশিনারিস নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আইসলোলি, এটা হচ্ছে আইসলোলি বলে, আর আমার সামনে যে মেশিনটা আছে এটা হচ্ছে আইসলোলি সিলিং মেশিন। তো আজকে আমাদের মেশিনটা কীরকম কাজ করে আর আমাদের কাস্টমারদেরকে আমরা কীভাবে প্রশিক্ষণ দিই সেটাই এই ভিডিওতে সরাসরি আপনাদেরকে দেখাবো। দুই ভাই আমার দুই পাশে আছে দেখতে পাচ্ছেন, তারা আসছে আমাদের এই মেশিনটা নেওয়ার জন্য এবং দেখার জন্য। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। বরাবরে কোথা থেকে আসছেন? আমি নীলফামারি জলঢাকা উপজেলা থেকে আসছি। নীলফামারি থেকে? নীলফামারি জেলা জলঢাকা উপজেলা থেকে। আচ্ছা, আমাদের এই আইসলোলি মেশিনের ব্যাপারে? জি জি জি। আচ্ছা আচ্ছা, তো এর আগে কখনো এই মেশিনের কাজ করছিলেন? না করিনি, ইউটিউবে আপনারা দেখেছি। শুধু ওই আমাদের ভিডিও বা অন্যান্য ভিডিওগুলো দেখছিলেন এই মেশিনের? জি জি। আচ্ছা আচ্ছা, আজকে তাহলে সরাসরি এই মেশিন প্রথম দেখতেছেন না? জি সরাসরি, হ্যাঁ আজকে প্রথম। আচ্ছা আচ্ছা, তো আমাদের মেশিন কি রকম কাজ করে? ভাইকে একবার দেখাইছি মাত্র, আর উনি মাত্র একবার কাজ করছে আমাদের এই মেশিনের, এর আগে কখনো কাজ করেন নাই। তো দেখি ভাই আপনি প্রোডাকশন করতে পারেন কিনা দেখি। না একসাথে যে পাঁচটা আছে আমাদের এই ডাইসের ভিতরে যে দেখতে পাচ্ছেন, 1 2 3 4 5, একসাথে পাঁচটা সিলিং হয় কিনা আমাদের মেশিনে সেটাই দেখাবো। ওনাকে কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত না, মানে এর আগে কখনো কাজ করে নাই, উনি নতুন মানুষ, তারপরেও দেখি আমাদের মেশিনে কাজ করতে পারে কিনা। জি দেন, সমস্যা নেই, একটু হালকা উঁচা করে দেন তাহলে সিলিংটা সুন্দর হবে। জি হয়ে গেছে, দেখি কিরকম সিলিং করলো। এই যে দেখতে পাচ্ছেন একসাথে পাঁচটা সিলিং হয়ে গেছে। জি না, যেটুকু হয়েছে যথেষ্ট, আর একটু বেশি হইলে আর একটু সুন্দর হইতো, তবে যেটুকু আছে এটুকুই যথেষ্ট, মানে পারফেক্ট সাইজ আছে, এটাই সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা তো আমাদের পুরান টিউব ছিল, একটা একটু ছোট ছিল যার কারণে কম হয়েছে। ওটা নিজের কাছে আপনার 1-2 দিন কাজ করলে আপনি আরও এক্সপার্ট হয়ে যাবেন। ঠিক আছে, জি জি জি, আপনি আর আরও করেন, সমস্যা নেই। মোটামুটি পাঁচটাই সিলিং হয়েছে দেখতে পাচ্ছেন, যে সিলিং হয়েছে এটা কিন্তু এই যে যত জোরে চাপ দিন না কেন লিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভাই আপনি দেখেন তো এটা লিক আছে কিনা? না না লিক নাই। লিক হয় কিনা, মাথা দিয়ে বের হয় কিনা, একবার জোড়া লেগে গেছে না? এই যে এটা একটু হিট, এটা একটু চাপ কম লাগছিল, চাপ কম লাগছে মাথাটা একটু। জি জি জি, চাপ কম লাগছিল, এই যে এটাও ঠিক আছে, আর একটু বেশি ধরে রাখতে হবে, এই যে এটাও একটু কম হয়েছে, আপনি আর একটা করেন, সমস্যা নেই। এই পেপার কিন্তু একটাই আপনি বারবার ব্যবহার করতে পারবেন, কাজে একবার কিনলে আশা করি 1 সিজনের বেশি চলে যাবে। নেন আর একটা করেন, 2-1 সেকেন্ড বেশি রাখলে সমস্যা নাই, কম হইলেও যে ওটা লিক হওয়ার সম্ভাবনা থাকে, মানে জোড়া না লাগার সম্ভাবনা থাকে। একটু উঁচা করেন, হয়ে গেছে, দেখি এটা কেমন হয়েছে। এটা কিন্তু অনেক সুন্দর জোড়া লেগে গেছে, দেখছেন একবারে পুরো গলে লেগে গেছে। জি 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 জি, এই দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু অ্যাকুরেটভাবে সিলিং হয়ে গেছে। তো কি অবস্থা ভাই, আমাদের মেশিনের কাজ কিরকম দেখলে? আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মেশিনের কাজ দেখে পছন্দ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এমনি পারফেক্টভাবে কাজ করতেছেন? ইনশাল্লাহ করা যাবে। আচ্ছা আচ্ছা, এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সিলিং হয়েছে, এই যে উনি নতুন মানুষ, এর আগে কখনো এই মেশিনে কাজ করে নাই, আজকে প্রথম কাজ করছে, এবং এই যে দ্বিতীয়বারে তার এরকম পারফেক্ট সিলিং পেয়ে গেছে। প্রথম 2-1 বার একটু সমস্যা হবে, 1-2 দিন একটু সমস্যা হবে, স্বাভাবিক যে কোনো নতুন কাজের ক্ষেত্রে। আস্তে আস্তে যত বেশি কাজ করবেন তত বেশি প্রোডাকশন হবেন। তো বড় ভাই আমাদেরকে কীভাবে খুঁজে পেলেন? আমি ইউটিউবে আপনাদের ভিডিও দেখেছি। আচ্ছা, ইউটিউবে ভিডিও দেখে তারপর আমাদের কাছে আসছেন? না, একাধিকবার ভিডিও দেখেছি আপনাদের। আচ্ছা আচ্ছা, মোবাইলে তো কয়েকদিন আপনার সাথে কথা হয়েছিল, তারপর আমাদের সাথে যোগাযোগ করে আসছেন। জি, তো আমাদের খুঁজে পেতে কি আপনার কষ্ট হয়েছে, হয়রানি হতে হয়েছে? আচ্ছা, অনেকে বলে নাকি ফোন দিলে পরে আইসা পাওয়া যায় না, পরে আইসা ফেরত যেতে হয়, এরকম খুঁজে পাওয়া যায় না? আচ্ছা, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারছেন না? জি আসতে পারছি। তো কি অবস্থা ভাই, আমাদের মেশিন দেখে আপনার কি মনে হচ্ছে, এটা নিয়ে বাসা গিয়ে কাজ করতে পারবেন? কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ করা যাবে। হ্যাঁ করা যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আর আমাদেরকে কতদিন ধরে দেখেন ইউটিউবে? ইউটিউবে আমি দেখি 3-4 মাস ধরেই দেখি। আচ্ছা আচ্ছা, ওই তো আপনি যেটা বলছিলেন ইউটিউবে তো ভাই আরো অনেকেই ভিডিও করে, আরো অনেক মানুষ আছে, তা আমাদের কাছে কেন আসলেন? আসলে আমি ইউটিউবে অন্তত 10-15টা মেশিনারিজের ভিডিও দেখছি আমি।
দেখে সব দিক থেকে আপনারই বেশি ভালো মনে হয়েছে আমার কাছে আর কি। আচ্ছা, ভিডিও দেখে ভালো লাগছে যার কারণে সরাসরি আমাদের কাছে চলে আসছে। যে ইমরান ভাই এখানে মেশিনও সাতছয় এবং সবকিছুই তার ভালো লাগছে আর কি, এই জন্য আপনার এখানে আসা আর কি। আচ্ছা আচ্ছা, তো ভিডিওতে যেরকম ভালো লাগছে সরাসরি দেখে কি সেরকম পাইছেন? হ্যাঁ হ্যাঁ, হুবহু সেরকমই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আশা করি পরবর্তী সার্ভিসগুলো আপনি সব সময় পাবেন, আমাদের সাথে যোগাযোগ রাখবেন, সমস্যা নেই, যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ রাখবেন। তো আপনাদেরকে দেখলেন, সরাসরি দেখালাম আমাদের মেশিন কীরকম কাজ করে, এরকম পারফেক্টভাবে কাজ করতে পারবেন আমাদের মেশিন দিয়ে। আপনারা প্রয়োজনে আগে আমাদের কাছে সরাসরি আসবেন, আগে দেখবেন, ভালো লাগলে তারপর আমাদের কাছ থেকে মেশিনগুলো নেবেন। আপনি দেখলে কিন্তু মেশিন নিতে হবে না, বা মেশিন না নিলে কিন্তু দেখতে দেই না, এরকম কোনো বিষয় না। বাইরে গিয়ে এখন আমাদের কাছে অর্ডার করছেন, টাকা পয়সা দিছেন? না না, দেইনি। আচ্ছা, বাইরে এখনো কিন্তু টাকা পয়সা দেয় না, আগে তাদেরকে দেখাইছি আমাদের ভালো মন্দ, এখন যদি ভালো লাগে তাহলে তারা আমাদের কাছ থেকে নিবে। তো এরকম আপনিও কিন্তু এই দেখাটার সুযোগ আছে, অনেক জায়গায় কিন্তু দেখার সুযোগ থাকে না, তো মেশিন কিছুটা কমে দেয় কিন্তু দেখার মতো সুযোগ থাকে না, বাড়িতে নিয়ে দেখতে হয়। মেশিন কাজ না করলে তখন অনলাইনের বা অনেকেই দোকানদারকে গালাগালি করে থাকেন। আমাদের এখানে কিন্তু আপনার সরাসরি দেখার সুযোগ আছে, আপনার যতক্ষণ প্রয়োজন যতক্ষণ ইচ্ছা আগে খুশি দেখবেন, দেখি যদি ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে নেবেন, ভালো না লাগলে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আমাদের ঠিকানা ঢাকা চক বাজার পুরান জেলখানার মেন গেটের সামনে আমাদের দোকান, আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে এবং মোবাইল নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে চলে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, যে কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করবেন। আর আমাদের জি ভাই, আমি একবার দেখি। আপনি একবার দেখবেন? ঠিক আছে ভাই, সমস্যা নাই, দেখেন এই টিউবটা একটু সমস্যা আছে, এটা রেখে দিই। মানে বেশি উপরে উঠে গেছে যার কারণে নগদ সাথে সাথে খোলা যাবে না ভাই, দেখেন এটা ছিঁড়ে গেছে, সাথে সাথে খুলছেন যে কারণে জিনিসটা তো গইলা একবারে লেগে গেছে। জি জি জি, একসাথে যখন বেশি করবেন পানির মধ্যে রাখবেন, পানির মধ্যে মাথাটা ই করবেন, আর যদি ইনস্ট্যান্ট খুলতে চান একটু অপেক্ষা করে 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে, তারপর খুলতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সিলিং তারপর হয়ে গেছে, শুধু ঠিক আছে যে কয়টা উষা করছিলেন ওই কারণে এই যে টান লেগে এটাই হয়ে গেছে, কারণ এটা তো একবারে গলে লেগে যায়। আচ্ছা আচ্ছা, একটু অপেক্ষা করতে হবে তারপর খুলতে হবে। বাইরে কি দুজন একসাথে আসছেন? জি। আচ্ছা, সম্পর্কে আপনারা কি লাগেন? ভাই। আচ্ছা, দুই ভাই। আচ্ছা, দুই ভাই মিলে আসছেন আমাদের এখানে ব্যবসা করার জন্য, তো এই দুজনকে মানে এটা একসাথে করবেন? হ্যাঁ, একসাথে করার জন্য আছি। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আশা করি বাকিটা আপনাদের চেষ্টার উপর নির্ভর করবে, কারণ যে কোনো ব্যবসা এটা নির্ভর করে কিন্তু ভাই চেষ্টার উপর। আমি আপনাকে ভালো মন্দ প্রশিক্ষণ দিতে পারবো, মেশিন ভালো দিতে পারবো, সার্ভিস ভালো দিতে পারবো, কিন্তু জায়গায় কিন্তু বিক্রি করে দিয়ে আসতে পারবো না। ঠিক, এর জন্যই বাকিটা আমাদের কাছ থেকে যতটুকু হেল্প পাবেন, কিন্তু বাকিটা হচ্ছে আপনার চেষ্টার উপর নির্ভর করবে, আপনি ব্যবসাটা কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবেন। সব ব্যবসায় লাভ আছে, সব ব্যবসায় লস আছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, যে কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।